আমাদের হোল বেলজিয়ামে মিটার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় অলরেডি চেঞ্জ করে ফেলেছে আগে মিটার রিডিংটা দিতে হতো এখন স্ক্যান করলেই হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেনুস ওয়ার্ল্ড বেলজিয়াম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি কিছু মাংস কিনে এনেছি স্লাগার থেকে মানে মাংসের দোকানকে আমাদের এখানে স্লাগার বলি আমরা মুরগির বুকের ফিলে নিয়ে এসেছি আর এই ফিলেটা তো বিভিন্ন কাজে লাগে আর ইয়ানা যেহেতু গরুর মাংসটা ওইভাবে পছন্দ করে না চিকেনটা বেশি পছন্দ করে এ কারণে ফিলে মাংসগুলি বেশি এনেছি মুরগির ফিলে আর কিছুটা সলিড গরুর মাংস এনেছি একটু কিমা এনেছি আর আমি অনলাইন থেকে পেরি পেরি চিকেনের সস কিনেছি এ কারণে কয়েকটা লেগ পিস এনেছি পেরি পেরি চিকেন বানাবো আর মাংস কিনে আনার পরে সাধারণত ব্যবহারের সুবিধার্থে আমি এভাবে আলাদা আলাদা প্যাকেট করে রেখে দিই ব্যক্তিভেদে কাজের স্টাইল এক এক ধরনের হয়তো অনেকের কাছে আমার স্টাইলগুলি পছন্দ না আবার অনেকে অনেক বেশি অনুপ্রাণিত হন আর জীবন তো অনেকটাই সোজা হয়ে গিয়েছে ইউটিউবে আমরা বিভিন্ন ব্লগিং চ্যানেলগুলি দেখে বিভিন্ন নতুন নতুন সিস্টেম শিখে ফেলি অনেক কাজে অনুপ্রাণিত হয়ে যায় তরকারিতে টেস্ট যখন খারাপ হয়ে যায় আমি সাধারণত শুকনো মরিচগুলি এভাবে ভেজে ঠান্ডা করে একটা বক্সে রেখে দেই। তরকারির স্বাদ খারাপ হলেই ভাতের সঙ্গে এরকম দুই তিনটা মরিচ মাখিয়ে নিলে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায় ধনিয়া পাউডারটা খুব একটা ইউজ করা হয় না আমার খুব কম ইউজ করা হয় তারপরেও ধনিয়া পাউডারটা শেষ হয়ে গিয়েছে ভাবলাম আজকে করে ফেলি আমি টিআরএসের ধনিয়াটাই ইউজ করি পাউডার করার জন্য আর দোকান থেকে ফ্রেশ পাউডার কিনে না এনে বাসায় নিজের হাতে তৈরি করে ফেলি আর এতে করে যখন তরকারি রান্না করি কিংবা যে কোনো প্রিপারেশান তৈরি করতে যাই টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সেমভাবে জিরা পাউডারটাও বাসায় রেডি করে নিই একটু ভেজে ঠান্ডা করে তারপরে গ্লিন করে ফেলি আজকে রুটি বানাবো যেহেতু রবিবার সোমবার থেকে কাজ মুকুল দুপুরে বাসায় একা খায় আর ও রুটি খেতেই বেশি প্রেফার করে আমি কিভাবে রুটি বানিয়ে সংরক্ষণ করি সেটাও শেয়ার করব হয়তো অনেকের উপকার আসবে অনেকে কাঁচা রুটি নর্মাল ফ্রিজে রেখে দেন আবার অনেকে চিন্তা করেন ভেজে রুটি রাখলে পরে টেস্ট ভালো লাগবে কিনা আসলে এমন কিছুই না যদি আমরা জানি যে এভাবে রাখলে ভালো হয় তখন করতে সমস্যাটা কি তাই না আমি সাধারণত এক সপ্তাহের জন্যই রুটি বানিয়ে ভেজে ফেলি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা বক্সে এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে দেই দুইটা কিচেন টিস্যু দিয়ে আর এতে করে হয় কি শুধু এক সপ্তাহ না দুই সপ্তাহ পর্যন্ত রুটিগুলি খুব ভালো থাকে আপনারা প্লিজ বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি জানি না কে কে এখন পর্যন্ত আমার ভিডিওটা উপভোগ করছেন যদি আপনারা আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে যদি ফিল করেন এই অংশটা আপনারা অনেক বেশি এনজয় করেছেন সেই ভালো লাগার জায়গা থেকে সেই এনজয় করার জায়গা থেকে বলবো একটা লাইক দিয়ে দিবেন আর চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মশলা গ্লেন করতে করতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছে আর এদিকে আমার ভেজে রাখা রুটিগুলিও ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এই প্লাস্টিক বক্সটায় রুটিগুলি নর্মাল ফ্রিজে রেখে বক্সে প্রথমে দুইটা কিচেন টিস্যু নিয়ে ভেজে রাখা রুটিগুলি আমি রেখে দেই আর রুটি রাখার পরে আরও দুইটা কিচেন টিস্যু রুটির উপরে দিয়ে বক্সের ঢাকনাটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেই। আমার বক্সটা ট্রুপোলায়ারের খুব ভালো বক্স আর ঢাকনা আটকানোর পরে টাইট থাকে আপনারা যে কোনো বক্সেই রেখে দিতে পারেন এয়ারটাইট একটা বক্স হলে বেশি ভালো হয় রুটিগুলি ড্রাই হওয়ার সম্ভাবনা থাকে না প্রথমেই জিরাগুলি পাউডার করে নিয়েছিলাম আর রুটিগুলি যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে এ কারণে বক্সে রেখে নিলাম এখন ধনিয়া গুলি পাউডার করে নিচ্ছি আর এভাবে পাউডার করে নেওয়ার পরে তরকারি রান্না করলে এই পাউডার মশলাগুলি দিয়ে এত টেস্ট লাগে ভাজি দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে ভাজি সঙ্গে একটা ডিম আর তরকারি দিয়ে খেতেও ভালো লাগে মাংসের ঝোল দিয়ে খেতেও ভালো লাগে আর যখন ফ্রেশ রুটি বানাই সঙ্গে একটা ভাজিও করি সবসময় আলু বরবটির ভাজি করে নিলাম আজকে আর দুপুরে আমরা বাইরে খাব আমাদের ম্যাকলেন শহরেরই একটা পাস্তা রেস্টুরেন্টে নিজে সেফ থাকার জন্য অন্য সেভ রাখার জন্য মাস্ক বাধ্যতামূলক আর এটা যাতে কেউ ভুলে না যায় এ কারণে আমাদের সেন্টারের ঢোকার মুখেই এই সাইনবোর্ডটা রেখে দিয়েছে ভের প্লিক মানে মাস্ক বাধ্যতামূলক আমরা অলরেডি পাস্তা রেস্টুরেন্টে চলে এসেছি সেন্টার থেকে আমাদের বাসাটা খুব একটা দূরে না আমি মনে হয় আই আই উইল টেক

একঘেমি জীবন থেকে একটু দূরে থাকার জন্য একটু বৈচিত্র্যের জন্যেই উইকেন্ডে মাঝে মধ্যে আমরা বাইরে খাই আর সেন্টারটা আমাদের বাসার এতই কাছে পনেরো মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমরা সাধারণত হেঁটেই চলে আসি আর সেন্টারে খেতে আসার সুবিধা হলো খাওয়ার পরে সেন্টারে যেহেতু অনেক দোকান থাকে পছন্দের দোকানগুলিতে শপিং করা যায় উইন্ডো শপিং করা যায় পছন্দের জিনিসগুলি কিনে বাসায় ফেরা যায় আজকে রেস্টুরেন্টে নতুন যে জিনিসটা পেলাম হারিসা ঝাল সস এটা লাল ঝাল সসটাই সবসময় আমরা খেয়ে থাকি তবে এখানে এসে গ্রিন প্রথম আমি পেলাম হারিসা আমাদের খাবার চলে এসেছে গরম গরম পাস্তা অনেক ক্ষুদা লেগেছে সকালে শুধু এক কাপ চাই খেয়েছি আর অনেক কাজ করেছি তারপরে আবার পাস্তা রেস্টুরেন্টে হেঁটে এসেছি আর ক্ষুদা লাগাটাই স্বাভাবিক পাস্তা খেতে কে কে পছন্দ করেন জানাতে ভুলবেন না বেশি পরিমাণ চিজ আর সস দিয়ে পাস্তা স্পাগিটি খেতে কিন্তু খুবই মজা লাগে আমি চিকেনের সস বলুন নিয়েছি রেস্টুরেন্টের পরিবেশটা ছিল অসাধারণ এই ধরনের পাস্তা স্পাগিতে আমি রান্না করতে পারি বাসায় তবে সুন্দর একটা পরিবেশে পরিবারের সবাইকে নিয়ে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা লাইভ গাছের প্রতি আমি সবসময় অসম্ভব রকমের দুর্বল আমার বাসায় সানলাইটটা একটু কম আসে কারণে বেশি লাইভ গাছ আমি রাখতে পারি না তারপরেও যতটুকু অপশান আমি পেয়েছি আমি কিন্তু বাসার যেখানে যেখানে একটু লাইট আসে সেখানে গাছ রেখে দিয়েছি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা যে রেস্টুরেন্টে লাঞ্চ করেছি বাভেদ রেস্টুরেন্টের নাম বেলজিয়ামের বিভিন্ন শহরে এ শাখা রয়েছে হয়তো অনেকেই বাভেদ রেস্টুরেন্টে খেয়েছেন আর কেউ যদি ম্যাকলেনে এসে ম্যাকলেনের বাভেদ রেস্টুরেন্টে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আর খাওয়ার পরে ইউরোপিয়ানদের ট্র্যাডিশন ডেজার্ট খাবে তবে আমি এখনও ইউরোপিয়ান হতে পারিনি আমি বাংলাদেশি মনে প্রাণে বাংলাদেশি এ কারণে ডেজার্ট খাওয়ার অভ্যাসটা আমার এখনও হয়নি আমাদের শহর ম্যাকলেনের সিটি সেন্টারের নতুন রয়্যাল ডোনুটস এই দোকানটা ওপেন হয়েছে ইয়ানামনি ডোনুটস খেতে খুব বেশি পছন্দ করে আমার তো মনে হয় শুধু ইয়ানামনি না সব বাচ্চারাই ডোনুটস খেতে খুব পছন্দ করে মানুষের চাহিদার যেমন শেষ নেই নতুনত্বেরও শেষ নেই হরেক রকমের বিভিন্ন ফ্লেভারের দুনুষ পাওয়া যায় এ রয়্যাল দুনুষ দোকানটাতে সিটি সেন্টারে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন বাসায় ফিরে যাচ্ছি শীতের সময় তো একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর বাইরে আকাশের অবস্থা দেখে বুঝতে পারছেন সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে লাইট পোস্টের বাতিও জ্বলে গিয়েছে আসলে জীবনটা অনেক ছোট এ কারণেই সব সময় উচিত যতটুকু সময় পাওয়া যায় নিজের জীবনকে উপভোগ করা নিজেকে সুন্দর সময় প্রেজেন্ট করা এনিওয়ে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে গল্প আড্ডায় অনেকটা সময় কেটে গেছে এখন বাজে রাত আটটা তিরিশ জ্ঞানমণি রাতের ডিনার খাবে আর ও বলছে আমি নিজেই আজকে রাতের ডিনারটা রেডি করব এবং তোমাদের জন্য আমি একসঙ্গে রেডি করব। ইন্টারনেটে একটা রেসিপি ইয়ানামনির খুব পছন্দ হয়েছে এ কারণেই ওর রাতে রান্না করতে আসা আর ইউরোপের বাচ্চাগুলি এমনই নিজেরা স্বাবলম্বী হতে চায় নিজের কাজ নিজে করতে চায় চেরি টমেটোর সঙ্গে মোজারেলা চিজ দিয়ে খুব মজার একটা প্রিপারেশান রেডি করছে আর ব্রেড টোস্ট করে এই প্রিপারেশানটা ব্রেডের উপর দিয়েই রাতের ডিনারটা ইয়ানামনি রেডি করছে ফ্রাই প্যানে অলিভ অয়েল তেল গরম হলে পরিমাণ মতো চেরি টমেটো দিয়ে তার উপরে সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার যে যা স্বাদ অনুযায়ী আর বাজেলিক এই মশলাটা বেলজিয়ান একটা মশলা এটা দিয়ে ভাজি করবে মানে একটু পোড়া পোড়া করবে আর টমেটোগুলো একটু থেতলে দিতে হবে খাবারে নতুনত্ব স্বাদে বৈচিত্র্য আনে কথাটা হান্ড্রেড পারসেন্ট সত্যি আসলে নতুন নতুন খাবার স্বাদে যেমন বৈচিত্র্য আনে আর নতুনের সঙ্গে পরিচিত হতেও ভালো লাগে বাসায় খাবারের অনেক কিছুই ছিল ব্রেডের সঙ্গে নিউট্রেলা ছিল আর বিভিন্ন প্রিপারেশান ছিল কিন্তু ইয়ানামনি যে প্রিপারেশানটা রেডি করেছে এত টেস্টি আপনাদের সবার কাছে অনুরোধ প্রবাসে যারা আছেন চেরি টমেটোটা তো অ্যাভেলেবেল আর বাংলাদেশে যারা আছেন আমার আজকের ভিডিওটা আপনারা যদি এই পর্যন্ত দেখে থাকেন প্লিজ এই রেসিপি ফলো করে আপনারা এখন যেহেতু শীতের সময় টমেটো অ্যাভেলেবেল ট্রাই করবেন আর বাজেলিকের পরিবর্তে একটু ধনিয়া দিয়ে দিবেন চাইলে এখন রোদের ধনিয়া পাতাটা শুকিয়ে একটা বক্সে রেখে দিতে পারেন এই ধরনের স্পেশাল খাবারগুলি যখন তৈরি করবেন একটু ইউজ করবেন অনেক বেশি ভালো লাগবে এর মাঝে ব্রেডগুলিও টোস্ট করে নিয়েছি আমি আর ইয়ানা দুজন মিলে আর টোস্ট করা ব্রেড দুটি টমেটো থেকে যে সস বেরিয়েছে ফ্রাইপ্যানের উপর সেই ফ্রাই প্যানে একটু ভেজে নিচ্ছি আর পাউরুটিগুলি ভাজি হতে হতে মোজা চিজগুলিও স্লাইস করে কেটে নিচ্ছি খাবার রেডি এখন সার্ভ করে নিচ্ছি গরম গরম ব্রেডের সঙ্গে ভাজি করা চেরি টমেটো সঙ্গে মোজারালার চিজ ইজি ব্রেডের রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর হ্যাঁ মাস্ট ট্রাই আর ট্রাই করার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি এটাই ছিল আজকে আপনাদের জন্য আমার ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আর যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সো আল্লাহ হাফেজ